আবহাওয়া দপ্তরের সূত্রে আবহাওয়া দপ্তরের সূত্রে জানা গিয়েছে বঙ্গোপসাগরের ওপর অবস্থান করছি নতুন ঘূর্ণাবর্ত তা থেকে আসতে পারে প্রবল ঝড় ও বৃষ্টি আবহাওয়া অফিসের তরফ থেকে জারি করা হয়েছে আগাম সতর্ক বার্তা এদিকে বিভিন্ন জায়গায় কুয়াশার দাপট দেখা গিয়েছে তবে বেলা বাড়তেই তা পরিষ্কার অন্যদিকে গতকালকের তুলনায় ন্যূনতম তাপমাত্রা কিছুটা বেড়েছে আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী চার থেকে পাঁচ দিন রাজ্য জুড়েই দিনের তাপমাত্রা বাড়বে তো আসুন দেখে নেব পশ্চিমী ঝাঞ্ঝা ও ঘূর্ণাবর্তার প্রভাবে আগামী দুদিন বাংলায় কোন কোন জেলায় হবে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি এবং কোথায় কোথায় রয়েছে হালকা মাঝারি বৃষ্টির পূর্বাভাস পাশাপাশি দেখে নেব আজ থেকে আগামী তিন দিন কোথায় কোথায় কেমন থাকবে জেলাগুলির আবহাওয়া কি বলেছে আবহাওয়া দপ্তর বিস্তারিত জানিয়ে দেব এই ওয়েদার আপডেটে বিস্তারিত জানতে ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার লেটেস্ট আবহাওয়ার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এদিন সকালে দেওয়া আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আগামী চব্বিশ ঘন্টায় সকালের মধ্যে দার্জিলিং এবং কালিম্পঙ্গের কোনো কোনো জায়গায় সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে পরিবর্তে বাহাত্তর ঘন্টার পর সকালের মধ্যে দার্জিলিংয়ের সঙ্গে কালিম্পঙ্গেও সহ হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি সব জেলার আবহাওয়া শুকনো থাকবে আগামী চার থেকে পাঁচ দিন রাতের তাপমাত্রা সেরকম কোনো পরিবর্তন না হলেও দিনের তাপমাত্রা ধীরে ধীরে দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে বলে জানিয়েছেন আবহাওয়া দপ্তর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী আটচল্লিশ ঘন্টায় সকালের মধ্যে গঙ্গেই পশ্চিমবঙ্গের সবকটি জেলার আবহাওয়া শুকনো থাকবে আগামী চার থেকে পাঁচ দিন গঙ্গেই পশ্চিমবঙ্গের জেলাগুলিতে রাতের তাপমাত্রা তেমন কোনো পরিবর্তন না হলেও দিনের তাপমাত্রা দুই থেকে চার ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত বৃদ্ধি পেতে পারে আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আকাশ পরিষ্কার থাকবে তবে কলকাতা ও আশেপাশের এলাকায় কুয়াশার ঝাঁপ থাকতে পারে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ও তেইশ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে আফ্রিক আর্দ্রতার সর্বোচ্চ পরিমাণ থাকবে অষ্টআশি শতাংশ এমনটাই জানাচ্ছেন আবহাওয়া অফিস